টানা দ্বিতীয় দিনের মতো ভেনেজুয়েলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে স্কুল এবং কর্মপ্রতিষ্ঠানগুলোয় সব কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদক একে জাতীয় বিদ্যুৎ বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে দেশটির প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রকে ইস্যু বানিয়ে বন্ধ করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবায়ও বেশ প্রভাব পড়েছে। এরই মধ্যে একজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির জন্য বিরোধী দলকে দুষছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। পাল্টা অভিযোগ স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াদুইরো। চন্দ্রানী চন্দ্রার আরেকটি প্রতিবেদন। বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের অন্ধকারে ঢাকা পড়েছে প্রায় গোটা ভেনেজুয়েলা। রাজধানী সহ 15টি রাজ্যে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এই ঘটনাকে নাশকতামূলক বলে দায়ী করছে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। দেশটির বেশিরভাগ এলাকায় যে জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে নাশকতার কারণে এই দুঃসহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ মাদুরো সরকারের। এর জন্য বিরোধীদেরই দায়ী করছেন মাদুরো। পাল্টা অভিযোগের স্বঘোষিত প্রেসিডেন্ট ওয়ান গুইদো দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটকে বিশৃঙ্খল উদ্বেগ এবং ক্ষোভ বলে উল্লেখ করেন। এই ঘটনা ক্ষমতা জবরদখলকারীদের অদক্ষতারই প্রমাণ। মাদুরো একবার ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেলেই ভেনেজুয়েলায় আলো ফিরবে। বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবায় ব্যাপক প্রভাব পড়ে। এক রোগীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। এদিকে রাজধানী মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় বাস সার্ভিসের উপর চাপ বেড়েছে। বিদ্যুৎ না থাকায় কারাকাসের প্রধান বিমানবন্দরের ফ্লাইটগুলোও অন্যদিকে ফিরিয়ে দিতে হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে খাদ্য ও ওষুধের ঘাটতি দেশটির 30 লাখেরও বেশি নাগরিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।